বসা আসনের কাছে আবারো বলছি, অনতি বিলম্বে এই সন্ত্রাসী জঙ্গি বাহিনী শিয়া গোষ্ঠীদের আইনের আওতায় এনে সত্যি নিশ্চিত করতে হবে। দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিবাদ আমাদের করতে হবে এবং সবাই একসঙ্গে এর বিরুদ্ধে অবস্থান তৈরি করতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতার টাইটেল ও শিরোনাম দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। চলুন দর্শক, বেশি কথা না বলে আমরা সেই ভিডিওগুলো দেখে আসি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা বরাবরই দেখেছেন এই সমস্ত নিন্দনীয় ঘটনা কে করতে পারে। আমরা শুধুমাত্র প্রশাসনের সুষ্ঠু তদন্তের অপেক্ষা করেছি মাত্র। সুতরাং আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরির উপরে আমরা কখনো ছাড় দিয়ে কথা বলবো না। প্রয়োজনে শরীফুল ইসলাম নুরির হক কথা বলতে গিয়ে তার জিহ্বা কেটেছে, প্রয়োজনে হক কথা বলতে গিয়ে তাহিরের গলা কেটে আপনি অনতি বিলম্বে 24 ঘন্টার ভিতরে সুস্থ তদন্ত করুন এবং অপরাধীদেরকে আইনের আওতায় আনুন। এবং আমার দরবারের ভক্তদেরকে বলবো, এখান থেকে যাওয়ার পরে যার যার এলাকায় সারা বাংলাদেশে প্রতিবাদের দুর্গ করে তুলব, কোন বাতিলকে আমরা সহ্য করব না। এই সমস্ত ঘটনা কে করতে পারে আমরা প্রশাসনের কাছে ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে সব দিতে সক্ষম হবো। ইনশাআল্লাহ আপনারা সবাই শরীফুল ইসলাম নুরির জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবারও ওই সমস্ত কুচক্রী মহলদের বিরুদ্ধে লড়ে যেতে পারে। আমরা প্রয়োজনে মরে যাবো, ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ লড়ে যাবো। মরতে যেহেতু শিখেছি, আপনারা অনতি বিলম্বে আমরা যারা চাপুরীবাসী আছি, চাপুরীবাসী সকলে ঐক্যবদ্ধ হবে, এই চাপুরি থেকেই সারা বাংলাদেশে আন্দোলনের জোয়ার ছড়িয়ে পড়বে, ঠিক কিনা বলে। আল্লাহ যেন তাকে সুস্থ করে আপনাদের সবাই ঐক্যবদ্ধ হবে শিয়াবাদের বিরুদ্ধে, ওই সমস্ত কুচক্রী মহল সন্ত্রাসী জঙ্গিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের অগ্রযাত্রা যেন আল্লাহ পাক কবুল করে সকলে বলে আমিন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে তাহির হুজুর কি পদক্ষেপ নিয়েছেন তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা দেখে আসি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের পক্ষ কেন নিয়েছেন চরমেনার পীর সে ভিডিওটি। এখন তো আমরা এই বাংলাদেশের ভিতরে স্বাধীনতা দেশে এখন পরাধীনতা অবস্থায় দিন রাত্রি আমরা যাপন করছি। আজকে যারা আমার আমলি বাবারা রয়েছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন, আজকে শিক্ষা সিলেবাস আমার ভবিষ্যৎ প্রজন্ম
আমার সন্তানদেরকে নাস্তিক বানাবার মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছেন। আমি আমার আওয়ামী লীগ বাজানদেরকে বলবো, আপনারা তো নামাজ পড়েন কেন? আপনারা তো বাঞ্ছনীয় কাজ, আপনারা নামাজ পড়তে পারেন না। এ প্রতিবাদ আজকে আওয়ামী লীগ করেন, এর জন্য এটা মেনে নিতে হবে, এরা তো কোনোদিন হতে পারে না। এর জন্য আমি গার্জিয়ানদেরকে বলবো, বাংলাদেশের যারা নাকি হিন্দু রয়েছেন তাদেরকে বলবো, অন্যান্য ধর্ম অবলম্বী তাদেরকে বলবো, যে হিন্দুরাও কিন্তু ধর্মকর্ম মানে, খ্রিস্টানরাও মানে, আমরা মুসলমানরাও মানি, কিন্তু বানর থেকে সৃষ্টি হয়েছে মানুষ এটা তো কোনো হিন্দুরাও মানে না, কোনো খ্রিস্টানরাও মানে না। হিন্দুদের সন্তানদেরকে বানরের জাত বানাবেন, খ্রিস্টানদের এই প্রজন্মকে বানরের জাত বানাবেন, মুসলমান সন্তানদেরকে বানরের জাত বানাবেন, আর এই শিক্ষা নীতি আমাদের উপর চাপিয়ে দিবে, আর সেটা আমাদের সন্তানদেরকে আমরা পড়াবো, এটা কখনই হতে পারে না। এই প্রতিবাদ আমাদের করতে হবে এবং সবাই একসঙ্গে এর বিরুদ্ধে অবস্থান তৈরি করতে হবে। সাথে সাথে আমি বলছিলাম, যখন তামাম দুনিয়ার ভিতরে তৈলের দাম বাড়ে নাই, তখন আমাদের বাংলাদেশের সরকার তৈলের দাম বাড়ায়। এই যখন নাকি অন্যান্য কোনো বিষয়ে প্রয়োজন নেই, আজকে বিদ্যুতের দাম বাড়ায়, মন চাইলেই যা মনে করে তা করে। এখন আমাদের কিছু করণীয় নাই, আমাদেরকে বেঁধে ফেলছে, কিন্তু মনে রাখতে হবে কতদিন বেঁধে রাখা যাবে। আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য সংসদের ভিতরে আপত্তিকর, তিনি বলেছেন আওয়ামী লীগকে নামাবার ক্ষমতা বাংলাদেশে নাই। তা আপনি কি খোদাই দাবি করলেন নাকি? আপনি কি ফেরাউনের ভূমিকা অবতরণ করলেন নাকি? আপনি কি ভুলে গেছেন সেই ইতিহাস? আপনি ইতিহাস ভুলেন নাই, আপনার সব মনে আছে। কখন কোন সময় এরশাদ সাহেব গেছিল আমাদের কালী জেলা বরিশাল, প্রেসিডেন্ট হিসাবে তিনি গেছিলেন ব্রিজ উদ্বোধন করবে, ঢাকা আসার পরই হাতে বেরিয়ে জেলের মধ্যে কয়েদি, এবং তিনি বলেছিলেন, যেটা অনেক বিভিন্ন কথায় আমরা শুনেছি, যে তিনি নাকি জেলখানা ভিতরে একটা তেঁতুল গাছ লাগিয়েছে। এই তেঁতুল গাছের ফল কারা বলে বেশি ভোগ করে ওইটা বলে সে আলোচনা করে দেখা যাচ্ছে। এই ক্ষমতা কিন্তু এটা কিন্তু কোনো সময় একেবারে আজীবনের জন্য নয়, যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটতেই পারে। সেই হিসাবে আমি বলবো, আসেন আজকে বাংলাদেশের ভিতরে যে অরাজকতা এবং যে ধর্ম ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং দেশের বিরুদ্ধে যে লুটতরাজ চলছে এবং মানবিক মর্যাদা সহ ন্যায় বিচারের বিরুদ্ধে এবং যে ধরনের আজকে বাংলাদেশের ভিতরে কালচারগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে, এর পরিবর্তন আমাদের কী করতে হবে, সেই লক্ষ্যে শ্রমিকদের ভূমিকা বাংলাদেশ ইতিহাস সহ সর্বত্র যখনই কোনো পথ পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা পালন করছিল শ্রমিকরা। সেই হিসাবে আমি শ্রমিকদেরকে বলবো যে আপনারা আহ্বান তো আমাদের সভাপতি সহ বিভিন্ন সময় করেছি, আমিও করলাম, যে আপনারা দর্শক শ্রোতা আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।